শুরু হয়ে গেছে। সেটা আমরা কি তৈরি করতেছি? একটা শাহি মুড়ি তৈরি। শাহি মুড়ি এখানে কোনো হাতের স্পর্শ ছাড়াই সব কিছু তৈরি হয়। আপনার এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিবেন, তাহলে অনেকে তো মজা পায়। একদম ইজি একটা লোকেশন, মিরপুর দুই, ঢাকা কমার্স কলেজের সামনে, মানে এটা কমার্স কলেজ পয়েন্ট বলে দিবে, কমার্স কলেজ পয়েন্ট বলে সবাই চিনে। একদম ইজি একটা লোকেশন। এখান থেকে সন্ধ্যার পর আপনার কাছে তো ভিড়ের জন্য আসাই যান, এখানে বিকালবেলা আসা যান, আপনাকে ফ্রিলি পাবে এই জিনিসটা। ঠিক আছে, খাওয়া দাওয়া আছে। এটা হলো শাহি মশলা। শাহি মশলা, শাহি মশলা উইথ আপনার এখানে সরিষার তেল ইউজ করা হয়। সেই সরিষার তেলটা আমি একদম সেরা জন্য ডাইরেক্ট আনি, একদম কাঠের ঘাড়ি ভাঙা দিতে একদম। সেটা আমি আসলে বাসার জন্য আনি, তো ওই বাসার জন্য 12 লিটার করে আনি, মাঝে মধ্যে 20 লিটার হয়। সেই সাথে দোকানের জন্য এটা দিই। তাহলে আপনার কাছে সরিষার তেল চাইলেও ঘানি ভাঙা সরিষার তেল চাইলে পাওয়া যাবে? নেই, তোমার ফ্রেন্ডরা নেই তোমার। এই তেল আর মশলা এটাই আসলে ডিফারেন্টটা বাড়াই দেয় মজার। আর এই প্লেটগুলো একটু অথেন্টিকেট রাখি, মানে মাটির তৈরি করা সব সব কিছু আমার মাটির রাখি, কোনো অন্য কোনো পাত্রগুলি সব মাটির। আর আর্টের ব্যাপার হলো আমি হাইজেনিক সব কিছু হাইজেনিক রাখি আর কি। আর এখানে আমার ফুড কালার নেই, যার ফলে সাদা সাদা লাগতেছে আর কি। তারপরে যেটাকে বলে টেস্টিং সল্ট, ওটাও আমি ইউজ করি না। হ্যাঁ, আর ওয়াশিং সিস্টেমটা দেখছেন এখানে, রানিং ওয়াটার। হ্যাঁ, রানিং ওয়াটার মানে পানি পড়তেছে, মানে একটা ধুইছি তার ভিতরে আর একটা ধুই, সেই সেই সিস্টেম না, মানে একদম রানিং ওয়াটার এটা ধোয়া হয়, যার কারণে হাইজেনিক থাকে আর কি।